করোনার আতঙ্ক চেপে রেখে কাজে ফিরতে শুরু করেছেন বেইজিং ও সাংহাইয়ের মানুষ। মেট্রো ট্রেনগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে, গাদাগাদি করে চলাফেরা শুরু করেছেন সাধারণ মানুষ। বড়দিন উপলক্ষে দোকানগুলোতে ছিল অপ্রত্যাশিত চাপ, বিধিনিষেধ উপেক্ষা করে প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন চীনারা। ইতিমধ্যে করোনার সংক্রমণ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, লাখ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। হাসপাতালগুলোতে বেড়েছে রোগী ভর্তির চাপ, বহু মানুষ মারা গেলেও তা স্বীকার করছে না চীন সরকার। এরই মধ্যে দৈনিক আক্রান্তের তালিকা প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিক্ষোভের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করে সরকার, তারপর থেকে এই সংক্রমণ বাড়তে শুরু করেছে। এমন অবস্থার প্রেক্ষিতে সতর্কতা জারি করে বিদেশ থেকে আগত নাগরিকদের করোনা পরীক্ষা চালু করেছে ভারত।